এবং আজ পর্যন্ত কোন একটা ইউজার আমাকে বলেনি যে ভাই আমার মেশিনে এই ট্রাবলটা আছে, মেশিনে এই ট্রাবলটা আছে, এরকম ব্যাপার। অনেস্টলি বলছি, কোনো একটা ইউজার আমাদেরকে কমপ্লেন করেনি যে আপনার মেশিনে ডিস্টার্ব হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিসেস সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন? আর আপনাদের জন্য ভালো আছি। প্রায় সময় বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হই এবং আপনাদেরকে ডিস্টার্ব করি। আসলে বিষয় হচ্ছে যে আমরা একই জগতে কাজ করছি, এই জগৎটাকে সুন্দর করার জন্য অনেক মানুষ প্রয়াস চালিয়ে যাচ্ছে। তো আমিও কিছু কিছু করে চেষ্টা করে থাকি। এর মধ্যে আমার ডানে এবং বামে দুজন মানুষ আমার সাথে পরিচয় খুব বেশি সময় না, তবে আমার সেলস এক্সপ্রেশনের সাথে বাইরে একটা রিলেশন আছে আগে থেকে। ন্যাশনাল টেলিকম অ্যান্ড সার্ভিসিং সেক্টর, এটা হচ্ছে কক্সবাজার চকরিয়া, রাইট? তো দুই ভাই হচ্ছে, এটা ভাই হচ্ছে আমাদের ইসফাতুল ইসলাম তরিক ভাই এবং আমাদের হারুন রশিদ মানিক ভাই। তো চমৎকার মনের মানুষ, আমি গতকাল থেকে তাদের সাথে কথা বলতেছি। কক্সবাজার চকরিয়ে দোকান, বড় ব্যবসা। আর আজকে আসার উদ্দেশ্য হচ্ছে বাবা ও সিএ মেশিন নেওয়ার জন্য। আমরা ভাইদের জন্য R786 Mini, যেটা বাবা ও সিএ মেশিনের R786 Mini, এই মেশিনটা ভাইদের প্রোভাইড করেছি, ভাই নিয়ে যাচ্ছেন। এবং বাবা ও সিএ মেশিনের সবচেয়ে কম দামি মেশিন এটা। আর দাম নিয়ে আপনারা অনেক সময় বিব্রত হন, যে আমরা ভিডিও দেখছি শেষ পর্যন্ত আসার পরেও আপনি দাম বলছেন। আসলে দাম না বলার কারণ হচ্ছে এই দামগুলো এক জায়গায় স্টেবেল হয় না, কখনো 5,000 বেশি হয়, কখনো 10,000 কমে যায়, এরকম বিষয়। যার কারণে আমরা দামটা বলি না। তবে আজকে আমরা যে রেটে মেশিনটা দিয়েছি সেটা হচ্ছে 70,000 টাকায় কমপ্লিট একটা গাইড, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা এয়ার কম্প্রেসার আছে, একটা হচ্ছে ভ্যাকুয়াম পাম্প রয়েছে 2C, আর এটা হচ্ছে আমাদের পাঞ্চিং মেশিন এবং বাবল রিমুভার একসঙ্গে। মিনি বলার অর্থ হচ্ছে পাঞ্চিং আর বাবল রিমুভার একসঙ্গে। দেখো এই মেশিনটা কিন্তু আসলে ছোট না, এই মেশিনটা কিন্তু অনেক বড় এবং অন্যান্য মেশিনের থেকে অনেক ওই। এই হচ্ছে আমরা মেশিনের সাইজ দেখতে পাচ্ছি, অনেক বড়, ছোট ছিল না মেশিন। যাই হোক, আমরা দুই ভাইকে কাছে পেয়েছি অনেক দূর থেকে। আর সবচেয়ে বড় বিষয় হলো ভাইয়ের আগে থেকে অন্যান্য মেশিন ইউজ করে, সেই মেশিন তার তাদের দোকানে আছে এবং সেগুলোতে খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছে না, যার কারণে তিনারা আস্থা নিয়ে রাজশাহীতে এসেছে প্রায় 700 কিলোমিটার দূর থেকে এবং বাবা ওসি মেশিন নিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি বাবা ওসি মেশিনে যেসব কোয়ালিটি আছে সেই কোয়ালিটির শতভাগ নিশ্চিতভাবে তারা ব্যবহার করতে পারবে। এবং আমরা অবশ্যই এটা আশা রাখি যে আমাদের প্রত্যেকটা ইউজার, এখনও পর্যন্ত যারা যারা নতুন ইউজার আছে, খুবই আশ্চর্যের বিষয় মানিক ভাই, যে যারা আমাদের ইউজার আছে যারা কখনো ডিসপ্লের কাজ করে নিয়ে যাওয়ার পরে প্রথমেই তারা সাকসেস হয়। আবার আমরা এতগুলো মেশিন বিক্রি করলাম বাংলাদেশে, তো আমরা শুরুতে দেখলাম ইন্ডিয়াতে বলতো যে ইন্ডিয়ান নাম্বার ওয়ান, বাংলাদেশে আসলে নাম্বার ওয়ান আমাকে বলতে হয়নি, ইউজাররা বলে। এবং আজ পর্যন্ত কোনো একটা ইউজার আমাকে বলেনি যে ভাই মেশিনে এই ট্রাবলটা আছে, মেশিনে এই ট্রাবলটা আছে, এরকম ব্যাপার। হঠাৎ করে একজন আমাকে একদিন বললো যে ভাই আমি মাঝে মধ্যে কিছু ডিসপ্লে ভেঙে যাচ্ছে আমার মেশিন। আমি বললাম যে আমার মেশিনে কোনো এই ধরনের বাগ নেই, আপনি ভুল করছেন কথা। বলছে না, আমি 100% অ্যাকুরেট করছি, আমি যেভাবে দেখিয়ে দিয়েছেন ওভাবে করছি। তা আমি বললাম আমাকে একটা ভিডিও চিত্র দেন, যে আপনার ডিসপ্লে যে ভেঙে যাচ্ছে পাঞ্চিংয়ের সময় একটা চিত্র দেন। পরে আমাকে ভিডিও দিল, ভিডিওটা দেওয়ার পরে দেখার পরে আমি দেখলাম 2 মিনিটের ভিডিও। তো ডিসপ্লে যখন ঢোকাচ্ছে তখন ডিসপ্লেটা সোজা না ঢুকে উল্টা ঢোকাচ্ছে, মানে গ্লাসটা নিচে আছে আর ডিসপ্লে পাল্টা উপরে, প্রেশারটা ডিসপ্লের উপর পড়ে। এরকম কিছু ভুল ভ্রান্তি থাকে আমাদের কাজের, যার কারণে অনেক সময় কিছু বাগ এসে যায়। এটা কিন্তু মেশিনের ফল্ট না, কিন্তু আমরা এখনো পর্যন্ত অনেস্টলি বলছি কোনো একটা ইউজার আমাদেরকে কমপ্লেন করেনি যে আপনার মেশিনে ডিস্টার্ব হয়েছে। তো যাই হোক, আমরা ভাইদের সঙ্গে পরিচয় হলাম এবং আপনাদেরকে করলাম এই জগতের জন্য এবং এই বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে অলমোস্ট 14 কোটি বা 15 কোটি মোবাইল ইউজ হচ্ছে, সকল কিছু সকল গ্রাহকদেরকে কিন্তু সেবা দান করছে আমাদের এইরকম মানুষেরা। ইনারা সবসময় অনেক পরিশ্রম, 700 কিলোমিটার দূরে এসেছে শুধুমাত্র বিজনেসের জন্য না, বরং একটা ভালো মেশিন নিয়ে গেলে কাস্টমারটা যেন স্যাটিসফাইড হয় যে এই দোকানে আমরা ভালো কাজ পাচ্ছি। কারণ একটা কাজ করে ভিতরে হালকা একটু বাগ থেকে যাচ্ছে, কোনো বাবু থেকে যাচ্ছে, এটা কাস্টমারও সন্তুষ্ট হয়, যার কারণে ওনাদের ইচ্ছা যে আমরা কাস্টমারকে যেন শতভাগ সার্ভিসটা দিতে পারি। আমরা এই মুহূর্তে শুনবো অনেক ভাইয়ের কিছু মন্তব্য, তারপরে ইসফাতুল ভাইয়ের শুনবো রাশিয়াতে এসে কেমন লাগছে। আসলে আসছে কিছুক্ষণ আগে সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ভাই। আমি মেশিন নিতে আইসি
মিলন ভাইয়ের কাছে অনেক ভালো কথাবার্তা, খুব ভালো লাগছে। সেই জন্য আসছি অনেক দূর থেকে, দূর দূরান্ত থেকে। আমি ঢাকাতে একটা মেশিন নিয়েছিলাম গুলিস্তান থেকে, পারফরমেন্সটা ভালো পাই নাই, সার্ভিসটাও ভালো পাই নাই, সেজন্য এখান থেকে একটা মেশিন নেওয়া। আমি অনেকদিন যাবতে এই মোবাইল সার্ভিসের পেশার সাথে জড়িত আছি। আসসালামু আলাইকুম, বেশি কিছু বলবো না, আমার আমার ছোট ভাই বলবো। আসলে মিলন ভাইয়ের ইউটিউবে তো আমরা সবাই যুক্ত আছি, ওনার কাজ এবং ওনার পারফরমেন্স অত্যন্ত ভালো লাগে আমাদের। তাই আমরা আজকে কক্সবাজার চকরিয়া থেকে ওনার সাথে সর্বপ্রথম হচ্ছে ওনার সাথে পরিচয় হতে এসেছি, আর পরবর্তীতে উনি যে আমাদেরকে আজকে একটা এই বাবা টুলস একটা মেশিন কাজ আমরা অনেক আমরা ট্রায়াল দিয়েছি, অলরেডি দুটো ডিসপ্লে ট্রায়াল দিয়েছে এবং আমরা অনেক দেখছি কাজ খুব ভালো। ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ ইস্পাতুল ভাই এবং মানিক ভাই, আসলে বাবা টুরসের উপর আস্থা রাখার জন্য। আমরা বিশ্বাস করি যে আজকে আপনারা নিয়ে যাচ্ছেন, সরাসরি হয়তো দুটো কাজ দেখে নিয়ে গেলেন, আগামী দিনে এই দুজন মানুষই হয়তো আমাদের 100 জন গ্রাহক তৈরি করে দেবে, আমরা বিশ্বাস করি। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বাবা টুরসের ওসি মেশিন সম্পর্কে যেটা না বললেই না, সেটা হচ্ছে যে আমরা যন্ত্রপাতি নির্ভরশীল টেকনিশিয়ান, মানে আমাদের ইকুইপমেন্টগুলো যত ভালো হবে, যত স্ট্রং হবে, ততই আমাদের সুনাম। তো অনেকে বলে যে ওই টেকনিশিয়ান অনেক ভালো, অনেক সুন্দর কাজ করে, কাজ করে দিচ্ছে মেশিন, হাতের কিছু কাজ তো আছেই অবশ্যই, এবং এই মেশিন পরিচালনা হচ্ছে আমাদের কাজ। আমরা যদি 100 cc মোটরসাইকেল নিয়ে রাস্তায় নামি, তাহলে আমাকে এই অলমোস্ট হয়তো গতি দিতে পারে কি 80-90 কিলোমিটার স্পিড সর্বোচ্চ। আর যখন আমরা 200 কিলোমিটার স্পিডের গাড়ি আমরা রোডে নামাবো, তখন হয়তো ফুল স্পিড ব্যবহার করার সুযোগই পাবো না। ব্যাপারটা হচ্ছে এরকম, দিস ইজ 200 কিলোমিটার স্পিড। যাই হোক, সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।